বাঘা, এবার মরণ থাপায় তোর জীবন আমি কেড়ে নিব। বিপ্লব জি, কেসটা তোমার হাতে থাকবে, তবে যারা আজ পর্যন্ত ওর নামে কেস ফাইল তৈরি না করে ওর গোলামি করেছে ওদেরকে দিয়েই ওর হাতে হাত করা পরিয়ে আমি আইনের মর্যাদা আদায় করব। ঠিক আছে, আমি এখন আসি। এসো। হ্যালো, ওসি মীর জাফরকে চাচ্ছি। আমি এসে গেছি স্যার। স্যার, আমাকে যে আপনি স্মরণ করেছেন তার জন্য আমি ধন্য স্যার। এই জাস্ট এ মিনিট। এই এক ঘন্টার মধ্যে আমি সন্ত্রাসী বাঘা বিল্লাকে থানা হাজতে দেখতে চাই। যে মানে, কিন্তু স্যার সাক্ষী প্রমাণ ছাড়া। সাক্ষী আপনি, আর প্রমাণ দেব আমি। আদালতে ওকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব আমি। আপনি আপনি শুধু ওকে গ্রেপ্তার করবেন। ইয়েস ইয়েস স্যার। আপনি শুধু আমার প্রতি একটু দয়ার দৃষ্টি দেবেন স্যার। আসি স্যার। আসসালামু আলাইকুম। দেব, দয়ার দৃষ্টি দিয়ে তোর ওই পোশাক আমি চিরদিনের জন্য খুলে নেওয়ার ব্যবস্থা করব। জানোস তো আমি কি জিনিস? এক মিনিটে করে দেবো ফিনিশ। আমার তুই গ্রেফতার করবি। আপনি কি বলছেন বাঘা ভাই? ওই বেটার নয় এমপি বলেছে বলেই কি আমি আপনাকে গ্রেফতার করব? শুধু চাকরিটা ঠিক রেখে আপনাকে সেবা করার জন্যই একটু বিরক্ত করলাম। শুনুন। হ্যালো, হ্যালো ওসি, হ্যালো, হ্যালো, আমি আধ ঘন্টার মধ্যে ফোর্স নিয়ে আপনার বাড়ি রেড দেব। আপনি এক্ষুনি বাড়ি ছেড়ে জায়গা মতো গিয়ে দোষানী সাহেবকে সমস্ত ঘটনা জানিয়ে দুর্জয়ের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিন। বুদ্ধিটা কেমন দিলাম? ভালো হতেই হবে। একটা দেশকে, একটা জাতিকে, একটা সমাজকে সুশৃঙ্খলিত ভাবে গড়ে তোলার জন্য পুলিশই যথেষ্ট। এই পোশাক এতই শক্তিশালী যে পৃথিবীর যে কোনো অপশক্তি এর বিরুদ্ধে টিকে থাকতে পারে না। কিন্তু তুই তুই তোর মতো নরপশুরা সেই অপশক্তিকে নিজেদের স্বার্থে ব্যবহার করে পবিত্র আইনকে কলঙ্কিত করছিস। যদি ক্ষমতা থাকত তাহলে এই মুহূর্তে তোর শরীর থেকে এই পবিত্র পোশাক খুলে নিয়ে তোকে লকআপে ঢোকাতাম। তবে নেই বলে ভাবিস না, তুই বেঁচে যাবি। তোর সহযোগিতায় যারা আইনকে অন্ধ বানিয়েছে, আইনের প্রতিকে রোধ করেছে, ওদের চাইতে কোনো অংশে তোর কম শাস্তি হবে না। মাইন্ডেড?